আসসালামু আলাইকুম, আমি কে এম নাজমুদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক লার্ন অ্যান্ড ল একাডেমি। আজকে আমরা দণ্ডবিধির বহুল আলোচিত চুরি, বল প্রয়োগের সম্পত্তি আদায়, দস্যুতা এবং ডাকাতি নিয়ে কথা বলবো। তাহলে চুরি, দস্যুতা, বল প্রয়োগের সম্পত্তি আদায় এবং ডাকাতি, তাহলে চুরির কথা যদি বলতে হয় সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে চুরিতে অয়ের অবদান অসাধারণভাবে আছে। তাহলে অয়ের যদি অনুপস্থিতি না থাকে সেক্ষেত্রে কিন্তু চুরি সংঘটিত হবে না। কিরূপ? যেমন দণ্ডবিধি 378 ধারাতে চুরির সংজ্ঞায় বলা হয়েছে, অন্যের দখলে থাকা অস্থাবর সম্পত্তি অসাধুভাবে অপসারণ করার নামই হলো চুরি। এখন অন্যের এই যে অর্থাৎ পাঁচ অয়ের যদি অনুপস্থিতি হয় সেক্ষেত্রে কিন্তু চুরি হবে না, প্রত্যেকটি সমন্বয় করতে হবে এবং প্রত্যেক অয়ের কাজ করতে হবে। তাহলে কত অ? পাঁচ অ। তাহলে প্রথম অ হচ্ছে অন্যের দখলে থাকা, দ্বিতীয় অ হচ্ছে অস্থাবর সম্পত্তি, তৃতীয় অ অস্থাবর অজ্ঞাতসারে এবং অন্যে অসৎ উদ্দেশ্যে অপসারণ করার নামই হলো চুরি। আমি আবারও বলছি, অন্যের অস্থাবর সম্পত্তি অজ্ঞাতসারে অসৎ উদ্দেশ্যে অপসারণ করার নাম হচ্ছে চুরি। এটা 378 ধারাতে বলা হয়েছে। এখন 379, 80 এবং 81 ধারাতে চুরির শাস্তির কথা বলা হয়েছে। এখন 379 ধারাতে বলা হয়েছে যে খোলা জায়গা থেকে এবং কারো শরীর থেকে যদি চুরি করা হয় সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে খোলা জায়গা থেকে বা কারো শরীর থেকে যদি চুরি করেন সেক্ষেত্রে 3 বছর। এখন 380 ধারাতে বলা হয়েছে যে বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের জায়গা বা আবদ্ধ জায়গা বা ঢাকা জায়গা, বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষণের জায়গা থেকে যদি চুরি করা হয় সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এবং 381 ধারাতে বলা হয়েছে বিশ্বাসের জায়গা থেকে অর্থাৎ বিশ্বস্তের জায়গা থেকে যদি চুরি করা হয়, যেমন চাকর একজন বিশ্বাসের জায়গা, কেরানি, ভিত, এরা যদি চুরি করে সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। বিষয়টি একদম মানে শর্টকাট একটা টেকনিক আমরা বলতে পারি যে খুলনা টু ঢাকা, কি খুলনা টু ঢাকা, অর্থাৎ খুলনা মানে খোলা জায়গা থেকে যদি চুরি করা হয় বা কারো শরীর থেকে যদি চুরি করা হয় সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড, ঢাকা বা আবদ্ধ জায়গা থেকে যদি চুরি করা হয় সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড, বা বিশ্বাসের জায়গা থেকে যদি চুরি করা হয় সেক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। 383 ধারাতে বল প্রয়োগে সম্পত্তি আদায় বা ছিনতাই সম্পর্কে বলা হয়েছে। তাহলে বল প্রয়োগে সম্পত্তি আদায় বা ছিনতাই বলতে কি বোঝেন আপনারা? ছিনতাই বলতে বোঝায় যে ভবিষ্যতে যদি আপনি কাউকে হুমকি দেন বা ভয় দেখান, যে বাংলা সিনেমার সাথে বিষয়টাকে আমরা তুলনা করতে পারি, যে মিশা সদাগর যদি হচ্ছে নায়িকার বাবাকে এরকম হুমকি দেয় যে আর 5 দিনের ভিতরে যদি আপনি আমাকে 5 লক্ষ টাকা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়েকে তুলে নেওয়া হবে, এই ভীত হয়ে নায়িকার বাবা যদি মিশা সদাগরকে 5 লক্ষ টাকা দেয় সেক্ষেত্রে তা বল প্রয়োগের সম্পত্তি আদায় বা ছিনতাই বলে পরিগণিত হবে। এখন বল প্রয়োগের সম্পত্তি আদায় বা ছিনতাই বলতে আমরা কিন্তু অনেকে ভাবি যে আমাদের ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে গেলো, দৌড় দিল, এটি কিন্তু বল প্রয়োগের সম্পত্তি আদায় নয়, এর অপর নাম হচ্ছে দস্যুতা, সে বিষয়ে আমরা পরে কথা বলবো। তাহলে ছিনতাই সম্পর্কে বলা আছে 383 ধারাতে এবং 384 ধারাতে বলা আছে ছিনতাই বা বল প্রয়োগের সম্পত্তি আদায়ের শাস্তি 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এখন দস্যুতা ছিনতাইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য থেকে যাচ্ছে। কিরকম পার্থক্য থেকে যাচ্ছে? টেন্সগত পার্থক্য থেকে যাচ্ছে। তাহলে আমরা টেন্স কত প্রকার জেনেছি? টেন্স হচ্ছে আমরা 3 প্রকার জেনেছি, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল। তাহলে ভবিষ্যৎকালের যদি কোনো ভয় দেখানো হয় বা হুমকি দেওয়া হয় বা ক্ষতি করা হয় সেক্ষেত্রে আমরা তাকে বল প্রয়োগের সম্পত্তি আদায় বা ছিনতাই বলবো। আর বর্তমান বা তাৎক্ষণিক ক্ষতির যদি ভয় দেখানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একে দস্যুতা
বলবো এবং ক্ষেত্র বিশেষে আমরা ডাকাতিও বলবো, তাৎক্ষণিক ভয় দেখানো হয়। তাহলে তাৎক্ষণিক ভয়টা কি করে দেখানো হয় একটু খেয়াল করতে হবে আমাদের, যে তাৎক্ষণিক ভয়টা দেখানো হচ্ছে যে এখন মিশা সদাগর তার দলবল নিয়ে এসে নায়িকার বাবাকে বলল যা আছে দিয়ে দেন। এই যে যা আছে দিয়ে দেন, তাৎক্ষণিক যে ভয়, এবং এই ভয়ে যে মিশা সদাগরের নায়িকার বাবা মিশা সদাগরকে যদি টাকা পয়সা দিয়ে দেয়, বা এমন ভয় দেখানো হচ্ছে আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন, এখন হঠাৎ করে আপনার বাচ্চাকে ধরে বলছে আপনি যদি আপনার সাথে থাকা ব্যাগটি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার একটা ক্ষতি করে ফেলবে। এই যে তাৎক্ষণিক ভয়ে আপনি আপনার ব্যাগটি দিয়ে দিলেন, সেক্ষেত্রে এইটি 1 থেকে 4 জন ব্যক্তি যখন করবে তখন তাকে আমরা বলছি দস্যুতা। এবং এই একই কাজ যখন 5 বা ততোধিক ব্যক্তি বলবে তখন আমরা তাকে কিন্তু ডাকাতি বলবো। এখন প্রশ্ন থেকে যায় দস্যুতা এবং ডাকাতির মধ্যে তাহলে কিসের পার্থক্য? দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্যটি হচ্ছে সংখ্যাগত পার্থক্য। 1 থেকে 4 জন ব্যক্তি যখন তাৎক্ষণিক কোনো ভয় দেখিয়ে আপনার কাছ থেকে কোনো কিছু নেবেন তখন আমরা তাকে দস্যুতা বলবো, এবং এই 5 বা ততোধিক ব্যক্তি একই ঘটনা যখন ঘটাবেন তখন আমরা তাকে ডাকাতি বলবো।